নোবেল জয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় গোটা দেশ তথা বাংলার গর্ব তিনি গর্ব সাউথ পয়েন্ট স্কুল প্রেসিডেন্সিরও সোমবার প্রিয় ছাত্রের নোবেল জয়ের খবর পেয়ে আপ্লুত সাউথ পয়েন্টের প্রাক্তন অঙ্কের শিক্ষিকা দীপালি সেনগুপ্ত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অভিজিতের ক্লাস টিচারও ছিলেন তিনি দীপালি দেবী জানান অনেক ভালো ছাত্রকেই পড়িয়েছেন কিন্তু অভিজিতের কথা আলাদা করে মনে থেকে গিয়েছে অত্যন্ত শান্ত লাজুক ভদ্র স্বভাবের ছেলেটি নিমেষে জটিল অঙ্ক সমাধান করে দিত এতটাই ভালো ছিল যে কোনোদিন বকা দিতে হয়নি কালো ফ্রেমের চশমা আর বুদ্ধিদীপ্ত চেহারার অভিজিৎ যে একদিন বড় কিছু করে দেখাবে তা কাঙ্ক্ষিতই ছিল জানালেন গর্বিত শিক্ষিকা ছেলেবেলায় একবার অভিজিতের গার্জেন কল করা হয়েছিল স্কুল থেকে অভিজিতের মেধা অনুযায়ী হাতের লেখা ভালো ছিল না তাই মাকে ডেকে পাঠিয়েছিলেন সদ্য ছাত্রের ক্লাস টিচার দীপালি সেনগুপ্ত কিন্তু তার মার সঙ্গে কথা বলে বুঝেছিলেন এই পরিবারের সিক্স একদিন অনেক ছোটখাটো ছিল তারপর যখন ইলেভেন টুয়েলভে টেন নাইন টেন ইলেভেন টুয়েলভে ও বেশ বড় সড়ো সুন্দর লম্বা বুদ্ধিদীপ্ত চেহারা সেটা মনে আছে ব্যবহার নিয়ে ওদের কিছু বলার নেই প্রথমত ওদের পরিবারগত একটা সংস্কৃতি তো আছেই ওদের মধ্যে আর ব্যবহার ও এক্সেলেন্ট আর এত চুপচাপ শান্ত ভদ্র ওর সম্বন্ধে কমপ্লেন তো কোনো কথাই নেই একমাত্র ওর হাতের লেখাটা আর একটু বোধহয় ইম্প্রুভ করলে ভালো হতো সেই সময় তারপরে নিশ্চয়ই করে নিয়েছিল মানে এত বড় হয়েছে যে ওকে মাপবার ঠিক ক্ষমতা আমার নেই কলেজের বন্ধু নোবেল জয় করায় খুশি প্রেসিডেন্সির প্রাক্তনী অভিজিৎ পাঠকও দুজনের নাম এক হয় আলাদা করে তাদের চিন্ত সকলে একবার দুজনের চার্লি চ্যাপলিনের সিনেমাও দেখতে যান চল্লিশ বছর আগে স্মৃতি আজ অনেকটাই ঝাপসা বন্ধু জানালেন ক্লাসে অভিজিৎ বরাবরই বুদ্ধিদীপ্ত প্রশ্ন করতেন যাতে অনেক সময় অস্বস্তিতে পড়ে যেতেন খোদ শিক্ষকরাও ওর সঙ্গে ওখানে আমেরিকান সেন্টার ছিল সেইখানে ও আমাকে চার্লি চ্যাপ্টারের ছবি দেখেছি কিনা জিজ্ঞেস করেছিল আমার সেটা আগে আমি দেখি নি ইনফ্যাক্ট তো ওর স্পেশাল কতগুলো ইনভিটেশন নিয়ে আমি গ্রেট আর মডার্ন টাইম দেখতে গিয়েছিলাম তখন আমেরিকান সেন্টারটা কলেজ স্ট্রিট মার্কেটে উল্টো দিকেছিলো দু একজন প্রফেসরের নাম তো আর বলাটা ঠিক হবে না দু একজন প্রফেসরের কিছু লেকচার টেকচারের মধ্যে অনেক সময় কিছু ইনফ্যাক্ট ও ভুলটুলো ওর মনে হতো সেটা অনেক সময় পয়েন্ট আউটও করতো টোতো এরকমও করেছে মানে ওয়াজ বাই দ্যাট টাইম কোয়াইট অ্যাডভান্সড সোমবার দুপুরে প্রাক্তন ছাত্রের নোবেল জয়ের কথা জানতে পারেন শিক্ষিকা দীপালি সেনগুপ্ত গুপ্ত তারপর থেকে টিভির পর্দায় চোখ রেখেছেন সোশ্যাল মিডিয়াতেও কৃতি ছাত্রের নোবেল জয়ের খবর পড়ছেন তিনি আর বারবার বলছেন এখন অভিজিৎ অনেক বড় মাপের মানুষ শিক্ষিকাকে মনে নাই থাকতে পারে তা বলে কি এমন ছাত্রের কথা তিনি ভুলতে পারেন কলেজের বন্ধু অভিজিৎ পাঠকও বলছেন বন্ধু যে একদিন কিছু করে দেখাবেন তা জানা ছিল নিউজ টাইম